তো চলুন স্টার্ট করা যাক। আমি প্রথমে এখানে একটা ম্যাজিক রিং করে নেব। যে প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নিলাম। এখন আমি এখানে তিনটা চেইন নেব, সরি দুটো চেইন নেব। এখন এই দুটো চেইন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করা হবে। তাহলে এখানে আমি আরও 11টি ডাবল ক্রোশেট করব, মোট 12টি ডাবল ক্রোশেট হবে। তাহলে এই রিংয়ের ভেতর দিয়ে আমি এখন 11টি ডাবল ক্রোশেট করব। 3, 4, 5, 6, 7 8, 9, 10, 11। তো আমরা দেখে নেব এখানে 12টি ডাবল ক্রোশেট হয়েছে কিনা। প্রথমে দুটো চেইন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমাদের এখানে 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এই যে এই কাটা অংশটা ধরে এভাবে করে টান দেব। এই যে এখন একদম দুটো চেইন যেখানে নিয়েছিলাম ফার্স্টের চেইনটাতে এভাবে করে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। তাহলে আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তো দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে তিনটা চেইন নিলাম। তিনটা চেইন নেওয়ার পর ঠিক সেম ঘরে যেখান থেকে চেইন নিয়েছি ঠিক সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করে দেব। একটা ডাবল ক্রোশেট করে দিলাম। তাহলে একটা চেইন নেব। একটা চেইন নেওয়ার পর পরবর্তী চেইনের ঘরে সেমভাবে দুটো ডাবল ক্রোশেট করে দেব, একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। তাহলে আমাদের এখানে মোট 4টা ডাবল ক্রোশেট হলো। প্রথমে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট, এর পরের চেইনের ঘরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট, তাহলে 4টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে সবগুলো চেইনের মধ্যেই আমরা দুটো করে ডাবল ক্রোশেট করব। এই যে পরবর্তী চেইনের, সরি এখানে মাঝখানে একটা চেইন থাকবে, 1 চেইন 2 ডাবল ক্রোশেট। প্রত্যেকটা চেইনের ঘরে 2 ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেইন, আবার একটা চেইন, পরবর্তী চেইনের ঘরে 2 ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, পরবর্তী চেইনের ঘরে 2 ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা ঘরের মধ্যে একটা চেইন দিয়ে দুটো দুটো ডাবল ক্রোশেট করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ কাজটা করে ফিরে এসেছি, পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন এখানে একটা চেইন নেব। চেইন নেওয়ার পরে প্রথমে
একদম ফার্স্টে যেখানে তিনটা চেইন নিয়েছিলাম 1 2 3, সেই 3 নম্বর চেইনে যে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, সরি স্লিপ নট করে দেব, এই যে স্লিপ নট করে জয়েন করে দিলাম। এখন আমরা 3rd রাউন্ডের কাজ করব। 3rd রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 3টা চেইন নিলাম। 3টা চেইন নেওয়ার পর 2nd ডাবল ক্রোশেটে, এই যে 2nd ডাবল ক্রোশেটে তো এখানে 3টা চেইন নিলাম। এখন 2nd যে ডাবল ক্রোশেটটা সেখানে এসে এখন আমরা সেম ঘরে 2টো ডাবল ক্রোশেট করবো, এই যে 1 2, এই যে 2টো ডাবল ক্রোশেট করলাম। প্রথমে 1টা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটে 2টো ডাবল ক্রোশেট, আবার 1টা চেইন, এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 1টা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টো ডাবল ক্রোশেট, সেম ঘরে একই ঘরে 2টো ডাবল ক্রোশেট, 1টা চেইন, এই ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটের উপরে 1টা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর সেম ঘরে 2টো ডাবল ক্রোশেট। তো এখানে আমাদের প্রথমে আমরা 1 ঘরে 2টো ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে এখন 3rd রাউন্ডে আমরা প্রথমে 1টা ডাবল ক্রোশেট, এরপরে একই ঘরে 2টো ডাবল ক্রোশেট, মোট 3টা ডাবল ক্রোশেট, প্রত্যেকবারে 1টা চেইনের ঘর, এই যে এখানে স্পেস থাকবে, 1টা চেইনের স্পেস থাকবে, তারপর 3টা করে ডাবল ক্রোশেট, 1টা ডাবল ক্রোশেট প্রথমে, এর পরবর্তী ডাবল ক্রোশেটে 2টো ডাবল ক্রোশেট একই ঘরে, আবারও 1টা চেইন, যে এই ডাবল ক্রোশেটের উপরে 1টা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টো ডাবল ক্রোশেট। আবারও 1টা চেইন ডাবল ক্রোশেটের উপর, এই যে এই ডাবল ক্রোশেটের উপর 1টা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টো ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডে কাজটা মূলত এমনই হবে, প্রত্যেকবারে 1টা চেইনের ঘর যে স্পেস করব, এরপরে আমরা প্রথমে 1টা ডাবল ক্রোশেট, 1টা ডাবল ক্রোশেটের উপরে, এরপরে 1টা ডাবল ক্রোশেটের মধ্যে 2টো ডাবল ক্রোশেট, তো 3টা করে ডাবল ক্রোশেট হবে, মাঝখানে 1টা চেইন স্পেস থাকবে। তো এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই, এভাবে করে আমরা কাজটা কমপ্লিট করব, পুরো কাজটা করে ফিরে আসছি। তো এই যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন 1টা চেইন নিলাম, 1টা চেইন নেওয়ার পরে একদম প্রথমে যেখানে 3টা চেইন নিয়েছিলাম, এই যে সেখানে 1 2 3, 3 নম্বর চেইনের মাথায় 1টা স্লিপ নট করে জয়েন করে দেব, তাহলে এই রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি 3rd রাউন্ডটা দেখাবো, সরি 4th রাউন্ডটা দেখাবো আপনাদেরকে, জন্য আমি এখানে 3 চেইন নিলাম, 3 চেইন নিলাম, এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 1টা ডাবল ক্রোশেট, 2টো ডাবল ক্রোশেট, এর পরবর্তী ডাবল ক্রোশেটে এখন আমরা 2টো ডাবল ক্রোশেট করব। একই ঘরে 2টো ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের এখানে মোট 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, সরি 3টা চেইন সমান 1টা ডাবল ক্রোশেট, এর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 1টা ডাবল ক্রোশেট, এর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একই ঘরে 2টো ডাবল ক্রোশেট। তো এই মেটার যেটা বিশেষ উল্লেখ যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকবারে আমরা 1টা 1টা করে ডাবল ক্রোশেট বাড়াবো, প্রত্যেকবারে 1টা 1টা ডাবল ক্রোশেট বাড়াবো,
এই যে তিন নাম্বার বাচ্চা, এই যে একদম লাস্টের যে ডাবল ক্রোশেটটা ওইখানে এসে আমরা দুটো ডাবল ক্রোশেট করে একটা একটা ডাবল ক্রোশেট বাড়াবো প্রত্যেকবারে। তো আবার একটা চেইন নিলাম, এই যে এই ডাবল ক্রোশেটার মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম, এই যে পরবর্তী ডাবল ক্রোশেটার মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম, এখন এই পরবর্তী ডাবল ক্রোশেটে একদম লাস্টের ডাবল ক্রোশেটে এসে সেম ঘরে দুটো ডাবল ক্রোশেট করে দেব। তাহলে আমাদের চারটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবারও একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, টু, তারপর তিন নম্বর ডাবল ক্রোশেটের মাথায় মোট দুটো ডাবল ক্রোশেট একই ঘরে। একটা চেইন, ওয়ান ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, তিন নম্বর ঘরে সেমভাবে সেম ঘরে দুটো ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটার কাজটাই মূলত এইরকম, আমরা এটা করে ফিরে আসছি। এই যে দেখুন আমি পুরো কাজটা করে ফিরে এসেছি, আমি যে লাস্টেও সেমভাবে কাজ করেছি। এখন একটা চেইন নেব, একটা চেইন নেওয়ার পর যেখানে প্রথমে তিনটা চেইন নিয়েছিলাম সেখানে তিন নাম্বার চেইনের মাথায় লুপ এনে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। স্লিপ নট করে জয়েন করে দিলাম, তাহলে আমাদের ফোর্থ রাউন্ডটাও হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটা লাইন করে দেখাবো। ওয়ান, টু, থ্রি, আমরা এখন পাঁচ নাম্বার লাইনটা করছি, যেখানে আমি আবারও তিনটা চেইন করলাম, তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এই পরবর্তী ডাবল ক্রোশেটে মাথায় আরও একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেইনের মাথায় আরও একটি ডাবল ক্রোশেট, এখন এই পরবর্তী চেইনের মাথায় একদম লাস্টেরটাতে দুটো ডাবল ক্রোশেট। তো প্রতিবারের মতো লাস্টেরটাতে এসে আমরা দুটো ডাবল ক্রোশেট করে দিলাম একই ঘরে। আবারও একটা চেইন স্পেস, তারপর আবারও একটা ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, থ্রি ডাবল ক্রোশেট, চার নাম্বার ডাবল ক্রোশেটে এসে মোট দুটো ডাবল ক্রোশেট। তাহলে আমাদের এখানে হয়ে গেল পাঁচটা ডাবল ক্রোশেট। তো প্রত্যেকবারে যেহেতু একটা একটা করে ডাবল ক্রোশেট বাড়ছে, তাই আমরা এখন এখানে পাঁচ নাম্বার রাউন্ডটা করছি, তো সেই ক্ষেত্রে এখানে পাঁচটা ডাবল ক্রোশেট হলো। রাউন্ড যতটা হবে এদিক দিয়ে ডাবল ক্রোশেটটাও ওয়ান স্পেস পরে পাঁচটা ডাবল ক্রোশেট হবে। সেই কাউন্টটা যদি আপনাদের হিসাব থাকে তাহলে আপনারা, আপনাদের কোনো প্রকারের ভুল হবে না। এভাবে করে আপনারা পুরো কন্টিনিউ করবেন। তো আমি এই রকম করে একই সেমভাবে প্রত্যেকবারে একটা একটা ডাবল ক্রোশেট বাড়িয়ে নেব, একদম লাস্টেরটাতে গিয়ে দুটো ডাবল ক্রোশেট করব একই জায়গায়। তো এইভাবে করে আমি মোট আরও পাঁচটা রাউন্ড করব, ঠিক সেমভাবে আমি আরও পাঁচটা রাউন্ড করব। তো আমি পাঁচটা রাউন্ড করে ফিরে আসছি। দেখুন এই যে আমি পুরো দশটা রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। আমি প্রথমে আপনাদেরকে পাঁচটা রাউন্ড করে দেখিয়েছিলাম, আশা করি আপনারা পুরো রাউন্ডটা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এখানে দশটা রাউন্ড হয়েছে। এখন আমরা ইলেভেন রাউন্ড থেকে কাজ শুরু করব। তো এই রাউন্ড থেকে কাজটা একটু ডিফারেন্ট হবে,
ঠিক সেম এই প্যাটার্নটা না, অন্য আরেকটা ডিজাইনের, সে কারণে আমি এতটুকু পর্যন্ত কাজ করে স্টপ করেছি। তো চলুন, তো প্রত্যেকবারের মতো আমি এখানে যে কাজ শেষ করে ওয়ান চেন নিয়ে এখানে স্লিপ নট করে দিয়েছি। তো এখান থেকেই আমরা প্রত্যেকবারেই তিনটা চেন স্টার্ট করতাম, তা এখন এই যে প্রথম ডাবল ক্রোশেটে তিনটা চেন স্টার্ট করব না। প্রথম ডাবল ক্রোশেটে যেখানে তিনটা চেন স্টার্ট করব না, সেকেন্ড ডাবল ক্রোশেটে গিয়ে এই যে স্লিপ নট করে সেখানে চলে যাব। এভাবে করে স্লিপ নট করে দ্বিতীয় ডাবল ক্রোশেটে চলে গেলাম। তাহলে আমাদের এখানে একটা ডাবল ক্রোশেট বাদ গেল। এখন আমি থ্রি চেন নেব। থ্রি চেন নেওয়ার পর এই যে এখানে লাস্ট পর্যন্ত, একেবারে লাস্টের আগেরটা পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একেবারে লাস্টেরটাতে কোনো কাজ করলাম না, এই যে। তো আমরা 10 নম্বর রাউন্ড পর্যন্ত একেবারে লাস্টেরটাতে গিয়ে দুটো ডাবল ক্রোশেট করেছি, কিন্তু এখানে এটা বাদ দেব, এটাতে কোনো কাজ করব না। তাহলে সামনে একটা বাদ দিলাম, পেছনে একটা বাদ দিলাম, তাহলে আমাদের এখানে মোট হবে 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশেট। প্রত্যেকটা সেটে এভাবে করে 8টা করে ডাবল ক্রোশেট হবে, সেটা আপনারা গুনে তারপর কাজটা করবেন। একটা কম বা একটা বেশি হতে পারবে না, তাহলে পরের রাউন্ডে কাজ করতে সমস্যা হয়ে যাবে। এখন আমি এখানে একটা চেইন নেব। একটা চেইন নিয়ে এই যে এখানে যেখানে ওয়ান চেনের একটা স্পেস ছিল, এই যে এই ওয়ান চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করে দেব। এখানে কোনো কাজ করলাম না, শুধু ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। আরেকটা চেন নিলাম, আরেকটা চেন নেওয়ার পর এই যে এই প্রথম ডাবল ক্রোশেটে কাজ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশেটে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব। তো এই রাউন্ডের এই যে উল্লেখ্য যে ওয়ার্কটা, সেটা হচ্ছে এটাই। প্রথমে একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম, লাস্ট একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম, এই দুইটাতে কোনো কাজ হবে না। ওয়ান চেনের স্পেসেই সরাসরি ডাবল ক্রোশেট হবে ওয়ান চেন নিয়ে। এখন আবারও ডাবল ক্রোশেট করব, সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করব। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা যাতে বুঝতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই যে লাস্ট পর্যন্ত কাজ করেছি, এখন এই যে লাস্টের ডাবল ক্রোশেটে কাজ করব না, ওয়ান চেন নিয়ে এই যে ওয়ান স্পেসে, যেখানে ওয়ান চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করে দেব। আবারও একটা চেইন নেব, এই যে ফার্স্টে ডাবল ক্রোশেটে কাজ করব না, সেকেন্ড ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করে দেব। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে। তো এভাবে করেই এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই, প্রত্যেকটা ডাবল ক্রোশেট একটা একটা ডাবল ক্রোশেট করে আসব। একদম লাস্টের ডাবল ক্রোশেটে এখানে কোনো কাজ করব না, তারপর ওয়ান চেন নিয়ে এই যে ওয়ান চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করে দেব। ফার্স্ট ডাবল ক্রোশেটে কোনো কাজ করব না, সেকেন্ড ডাবল ক্রোশেটে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব ওয়ান চেনের স্পেসে। তো আমাদের এখানে দুটো ওয়ান চেনের স্পেস হয়ে যাবে, মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এই প্যাটার্নটা, এই ডিজাইনটা থাকতে হবে। তো প্রত্যেকবার আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশেট হবে, প্রত্যেক সেটে 8টা করে ডাবল ক্রোশেট হবে।
এটা মাথায় রাখতে হবে। আপনারা জাস্ট গুনে গুনে কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের একটা পারফেক্ট ম্যাটটা হবে। তো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম লাস্টের কাজে চলে এসেছি। এখন আমি আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দেব। যে এখানে আমি সেমভাবে একটা চেন নিয়ে এই যে ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করেছি, আবার একটা চেন নিলাম। এখন এখানে ওই যে একদম প্রথমে যেখানে তিনটা চেন নিয়েছিলাম, 1 2 3 তিন নাম্বার চেনে এই যে একটা স্লিপ নক করে জয়েন করে দেব। এই যে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা এইখান থেকে কাজ শুরু করব না, এই ডাবল ক্রোশেট থেকে সেকেন্ড ডাবল ক্রোশেটে চলে যাব। সেকেন্ড ডাবল ক্রোশেটে যাওয়ার জন্য আমি এখানে একটা স্লিপ নক করে নিচ্ছি, তারপর এখানে চলে আসলাম। আচ্ছা, প্রথমটাতে কাজ করলাম না, এখন তিনটা চেন নেব। 1 2 3 থ্রি চেন নিলাম। এখন পরবর্তী ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 তো যে দেখুন, এখানে আগের রাউন্ডটাতে যে এই এইখানে 1 2 3 4 5 6 7 8 আটটা ডাবল ক্রোশেট হয়েছিল, এখন এই রাউন্ডে দুই দিক থেকে দুটো ডাবল ক্রোশেট কমে এখানে হবে মোট 6টা ডাবল ক্রোশেট। এখানে মোট 6টা ডাবল ক্রোশেট হবে। ভালোভাবে খেয়াল করবেন, এখানেও কিন্তু দুটো ডাবল ক্রোশেট কমিয়ে নিয়েছি আমি। এখন আমি এখানে দুটো চেইন করব। 1 2 এই যে দুটো চেন করলাম। দুটো চেন করার পরে এখানে কোনো কাজ করবো না, সরাসরি এই যে এই ডাবল ক্রোশেটে ওয়ান স্পেসের একটা চেনের মধ্যে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম মাঝখানে, এই ডাবল ক্রোশেটে এখন একটা ডাবল ক্রোশেট করে দেব। 1 ডাবল ক্রোশেট করলাম, এখন তিনটা চেন নেব। 3 চেন স্পেস, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করে দেব। সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করে দিলাম, তাহলে এখানে একটা ভি শেপ হয়ে গেল থ্রি চেনের স্পেসে। এই যে আবারও দুটো চেন নেব। দুটো চেন নিয়ে এই যে এখানে প্রথমটা বাদ দিয়ে দেব, একেবারে সেকেন্ডটাতে চলে যাব। সেকেন্ডটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব। তো এই যে আশা করি বুঝতে পেরেছেন, এই রাউন্ডের কাজটা এমনই হবে। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে পরপর আরও 5টিতে ডাবল ক্রোশেট করে নেব। 1 3 4 5 এখানেও 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। 1 2 3 4 5 6 এই যে প্রথমটাতে কাজ করিনি, প্রথমটা বাদ দিয়েছি। এই যে সেকেন্ডটা থেকে এখানেও এই যে লাস্টেরটা বাদ দেব, এটাতে কাজ করব না, সরাসরি এখানে দুটো চেইন নেব। এই যে দুটো চেইন নিয়ে এই যে ওয়ান স্পেসে যেখানে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই ডাবল ক্রোশেটের উপরই কাজ করব। একটা ডাবল ক্রোশেট করে দিলাম, তিনটা চেইন নেব। 1 2 3 3 চেইন নিলাম। একটা ডাবল ক্রোশেট করে দিলাম, তাহলে এখানে একটা ভি শেপ হয়ে গেল। আবার দুটো চেইন নেব। এখানে কাজ করব না, প্রথমটাতে দ্বিতীয়টাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব। এই রাউন্ডের কাজটা মূলত এমনই, এভাবে করে আমরা এমন করে পুরো রাউন্ডটা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে আরও একটা স্টেপ করে দেখাচ্ছি। এখন এখানে পরপর ডাবল ক্রোশেটগুলো করে নেব 6টা।
থ্রি ফোর ফাইভ সিক্স, জি ছয়টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে দুটো চেইন নেব, এই যে লাস্টেরটা ছেড়ে দিয়েছি এটা করিনি, দুটো চেইন নিয়ে সরাসরি যেখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম, টু থ্রি, থ্রি চেইন নিলাম, আবার সেম ঘরে আর একটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট করলাম। এখন দুটো চেইন নিলাম, দুটো চেইন নিয়ে এই যে এটাতে কাজ করবো না, ফার্স্টেরটাতে সেকেন্ডটাতে দিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব। প্রত্যেকবারে এমনই হবে, পুরো রাউন্ডটা, এই পুরো রাউন্ডটা করে ফিরে আসছি। এই যে দেখুন এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলেছি আমরা। আমি একেবারে লাস্টে চলে এসেছি, এখন লাস্টের কাজটা দেখিয়ে দেব। এখানে আমি সেমভাবে এই যে দুটো চেইন নিয়ে ওয়ান চেইন স্পেসে যেখানে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে থ্রি চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রোশেট করেছি একই ঘরে। এখন আবারও দুটো চেইন নেব, দুটো চেইন নিলাম। এখন একদম শুরুতে যেখানে তিনটা চেইন নিয়ে ডাবল ক্রোশেটটা শুরু করেছিলাম, সো সেখানে তিন নাম্বার চেইনে একটা স্লিপ করে দেব, স্লিপ করে দিয়ে জয়েন করে দিলাম, ব্যাস এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরের রাউন্ডে চলে যাব। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য ঠিক সেইমভাবে আমরা এই যে ফার্স্টের ডাবল ক্রোশেটে কাজ করব না, সেকেন্ড ডাবল ক্রোশেটে চলে যাব। সেকেন্ড ডাবল ক্রোশেটে যাওয়ার জন্য একটা স্লিপ নট করে তারপর যাব। এই যে স্লিপ নট করে গেলাম, এখন তিনটা চেইন নেব, ওয়ান টু থ্রি, থ্রি চেইন নিলাম, এর পরবর্তী ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করলাম, পরবর্তী ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করলাম, এই পরবর্তী ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করলাম। এই রাউন্ডে এখানে মোট চারটা ডাবল ক্রোশেট হবে, যে আগের রাউন্ডে ছয়টা ডাবল ক্রোশেট হয়েছিল, এখন এখানে দুটো ডাবল ক্রোশেট বাদ দিলে এই রাউন্ডে চারটা ডাবল ক্রোশেট হবে। এখন আমরা এখানে কোনো চেইন করব না, সরাসরি এই যে এই থ্রি চেইনের যে স্পেস গ্যাপটা এখান থেকে আমরা ডাবল ক্রোশেট করব মোট দশটা, এই ঘরটাতে মোট দশটা ডাবল ক্রোশেট করব, ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন। তো এখানে আমরা মোট টেন ডাবল ক্রোশেট করে দিলাম, মাঝে সরাসরি এই যে ফার্স্টের ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করবো না, সেকেন্ড ডাবল ক্রোশেট থেকে ডাবল ক্রোশেট শুরু করব, চারটা ডাবল ক্রোশেট করে নেব, ওয়ান টু থ্রি ফোর, ফোর ডাবল ক্রোশেট করে নিলাম, যে এরপরে আবারও এই যে এইখানে এই থ্রি চেনের গ্যাপে দশটা ডাবল ক্রোশেট করব, কোনো চেইন নেব না। ওয়ান টু থ্রি, এইভাবে করে দশটা ডাবল ক্রোশেট করে নিই। এই যে এখানেও দশটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন সরাসরি যে ফার্স্টেরটাতে না সেকেন্ড ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করব,
এর পরবর্তী ডাবল ক্রোশেটও একটা একটা করে চারটা ডাবল ক্রোশেট করে নেব। চারটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও নিজে পরবর্তী থ্রি চেনের স্পেসে দশটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করেই আমাদেরকে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। সেমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এই যে এখানে দশটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন জয়েন করব 1, 2, 3। এই যে ফার্স্টে যেখানে থ্রি চেন নিয়েছিলাম, এই যে তিন নম্বর চেনে স্লিপ নট করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এই যে সেকেন্ড ডাবল ক্রোশেটে গিয়ে কাজ করব, বরাবরের মতো ফার্স্ট ডাবল ক্রোশেটে কাজ করব না। এই যে স্লিপ নট করে চলে আসলাম। এখন থ্রি চেন নেব, তারপর দুটো ডাবল ক্রোশেট, সরি একটা ডাবল ক্রোশেট, থ্রি চেন সমান এই যে একটা ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডে মোট দুটো ডাবল ক্রোশেট হবে। দুটো ডাবল ক্রোশেট করলাম। এখন 1 চেন নেব। 1 চেন নেওয়ার পর এই যে এখানে যে দশটা ডাবল ক্রোশেট করেছি, এই দশটা ডাবল ক্রোশেটের উপর দশটা ডাবল ক্রোশেট করব 1 চেনের স্পেস দিয়ে। 1 চেনের স্পেস দিয়ে 1 চেন 1 ডাবল ক্রোশেট, 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 1 চেন। প্রত্যেকটা ডাবল ক্রোশেটে 1 চেনের গ্যাপ দিয়ে দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও 1 চেন নিয়ে এই যে এখানে দুটো ডাবল ক্রোশেট করব। 1, 2 আবারও এই যে 1 চেন নিলাম। এখন আবারও প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করব 1 চেন স্পেস দিয়ে। একটা ডাবল ক্রোশেট করলাম, এই যে একটা চেন নিলাম, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন। তো এভাবে করেও এই রাউন্ডটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করব আমরা। এই যে এটাও করলাম। আবারও 1 চেন নেব। 1 চেন নিয়ে দুটো ডাবল ক্রোশেট করব। দুটো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 1 চেন নিয়ে এখানে প্রথম চেন ডাবল ক্রোশেট, 1 চেন 1 ডাবল ক্রোশেট। এইভাবে করেই আমাদের এই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি পুরোটা কাজ করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলেছি। এখানে স্লিপ নট করে জয়েন করে দিয়েছি। এখন এই যে এই যে পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। যেভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে এখন এই যে কাজ স্টার্ট করব।
এখানে যেখানে 10টা ডাবল ক্রোশেট করেছি একদম ফার্স্টের ডাবল ক্রোশেটটাতে, এই যে ফার্স্টের ডাবল ক্রোশেটটাতে একটা ডাবল ক্রোশেট করব, ফার্স্টের ডাবল ক্রোশেটটাতে একটা ডাবল ক্রোশেট করব, 1 2 সরি। তো ডাবল ক্রোশেট করার পর এখন তিনটা চেইন নেব, যে তিনটা চেইন নিলাম, তিনটা চেইন নেওয়ার পর এখানে আমরা এখন একটা পিকট ডিজাইন করব। তো আপনারা অবশ্যই জানেন যে পিকট ডিজাইন কীভাবে করতে হয়, আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, তো এখানেও আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। এই যে তিনটা চেইন নিলাম, নেওয়ার পর এই যে এখানে গোড়াতে যেখান থেকে চেইন শুরু করেছি, গোড়াতে দুটো লুপ আছে, এই দুটো লুপের ভেতর দিয়ে এক লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এই যে পিকট ডিজাইন হয়ে গেছে, এখন আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা যে দ্বিতীয় ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এখন এখানেও তিনটা চেইন নেব। এই যে তিনটা চেইন নিলাম, এই যে চেইন যেখান থেকে শুরু করেছি, এই যে ঘোরাতে দুটো লুপের মধ্যে দিয়ে এই যে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এটাও হয়ে গেল, আবারও যে তিন নম্বর চেইনের উপর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, আবার তিনটা চেইন নিলাম, এই যে এভাবে করে লুপ এনে একটা পিকট ডিজাইন করলাম। তো এই রাউন্ডের কাজটা মূলত এরকমই, প্রত্যেকবারে প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট, এরপর একটা পিকট ডিজাইন। যে দেখুন, তো আমি সবগুলোর মধ্যে একটা একটা ডাবল ক্রোশেট করে সবগুলোর উপরে পিকট ডিজাইন করে নিয়েছি, এই যে 10টা। এখন এই যে এখানে দুটো চেইন, এই যে মাঝখানে এই যেভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, একটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে জয়েন করে দিলাম। আবারও সরাসরি এই যে এখানে ফার্স্ট ডাবল ক্রোশেটে চলে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব, তারপর এই যে একটা পিকট ডিজাইন করব 3 চেইন নিয়ে, এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, 3 চেইন নিয়ে একটা পিকট ডিজাইন করব। তো এভাবে করেই আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই পুরো রাউন্ডের কাজ মূলত এটাই করার পরে, এই যে মাঝখানে এসে এখানে যে দুটো চেইনের মাঝখানে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এইভাবে করেই আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো কমপ্লিট করে ফিরে আসছি। তো গাইস, এই যে আমার পুরো মেয়েটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে এই যে লাস্টে একেবারে যে এখানে 10টা পিকো করে এই যে একেবারে লাস্টে চলে এসেছি, এখানেও আমি এই যে যেখানে একদম ফার্স্টে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম সেখানে এসে স্লিপ নট করে জয়েন করে দেবো এটাকে। তাহলে আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল।
এখন আমি এটা কাচি দিয়ে কেটে নেব। যে কাচি দিয়ে কেটে নিলাম, এই সুতাটা আমি এখানে ভিতরে সেট করে দেবো এভাবে করে, যাতে করে দুটো দেখতে খারাপ না লাগে। তো হয়ে গেল আমার ম্যাট, খুবই সুন্দর ম্যাট তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।